সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ফেসবুক লাইভে আসি আপনাদের কিছু পরামর্শ দিতে আজকের পরামর্শের বিষয় হলো মেরুদণ্ডের দীর্ঘদিনের মেরুদণ্ডের সমস্যায় করণীয় আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনাদের কিছু জিনিস বলতে চাই সেটা হলো যে যদি আমার সাথে আপনারা সরাসরি ফেসবুকে কথা বলতে চান এই লাইভ প্রোগ্রামে তাহলে স্ক্রিনে আপনার একটা মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি সরাসরি ফোন নেন তাহলে কথা বলতে পারবেন কথা বলার বিষয়ে দীর্ঘদিনের মেরুদণ্ড সমস্যায় করণীয় এবার দর্শক আসি আমরা যে দীর্ঘদিনের সমস্যা কী কি হয় সাধারণত দীর্ঘদিনের সমস্যার মধ্যে অনেক রুগীরাই আমাদের কাছে আসে বলে কোমরে ব্যথা থাকে ঘাড় ব্যথা থাকে তারপরে পিঠে ব্যথা থাকে তো বেশিরভাগ সময়ই রুগীরা কমপ্লেন করে হচ্ছে আপনার মেরুদণ্ড মিন্স কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা এ দুইটাই বেশি কমপ্লেন করে পিঠের ব্যথাটা কমপ্লারলি কম হয় তবে আমরা একটু বিস্তারিত কথা বলবো সেটা হলো যে অনেক সময় মেরুদণ্ডের ক্ষয় জাতীয় প্রবলেমগুলো নিয়ে রুগীরা তাদের ভিতরে একটা ফেয়ারনেস বা ভয়ভীতি কাজ করে এই যে ভয়ভীতি কাজ করে আসলে সেটা অনেক সময় অনেক চিকিৎসক আছেন যে যখন বলে যে আপনার মেরুদণ্ডের হার ক্ষয় হয়ে গেছে তখন কিন্তু রুগীরা এটা খুব নেগেটিভ ইম্প্যাক্টে নেয় এবং ভয় পায় যে মানুষের হার আবার ক্ষয় যায় কিভাবে। তা আসলে ক্ষয় হচ্ছে দর্শক সিম্পল একটা ইস্যু সেটা হলো কীভাবে আমরা এক্সপ্রেস করব। আসলে আপনারা যদি বুঝেন যে এই এই থেকে এটা হয় তাহলে কিন্তু ভয়ের কোনো কারণ নাই যেমন একটা উদাহরণ ধরেন যেমন আপনার বয়স এখন তিরিশ আরেকজনের বয়স চল্লিশ আর একজনের বয়স পঞ্চাশ আর এক বয়স ষাট দর্শক আমরা একটা ফোন আসছে ফোনটা নিয়ে আসি তারপর আমার বলতেছি কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন দর্শক ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে বলছিলেন মালদ্বীপ থেকে ভাই কি নাম ভাই মালদ্বীপ থেকে আমার নাম হলো আলমাসুল আমার সমস্যাটা হলো ধরেন

আপনার বয়স কত দর্শক আপনার বয়স কত আপনার বয়স কত দর্শক আপনার বয়স না না আপনার বয়স কত দর্শক বয়স বত্রিশ বছর এমনি যদি আপনি নর্মাল হাঁটা চলা করেন তাহলে তো ব্যথা থাকে না তাই না আপনি দুইটা পরামর্শ মানবেন তাহলে ব্যথা থেকে মুক্ত হবেন ইনশাল্লা প্রথম হলো আপনি একটা ওয়ালের পাশে দাঁড়াবেন ওয়ালটাকে সামনে রাখবেন রেখে হাতটা দিকে তাকান খুব সুন্দর করে দেখেন এই হাটটা সোজা করে ওয়ালটাকে প্রেশার দেবেন দেওয়ার পরে দুইটা জিনিস মনে রাখবেন একটা হলো এই এলবো জয়েন্ট এবং হাঁটু সোজা করবেন করার পরে কোমরটাকে সামনের দিকে প্রেশার দিয়ে পিঠটাকে পিছন দিকে ধাক্কা দিবেন। এটা সকালে দশ বিকালে দশ বার রাতে দশ বার এই প্রেশারটা দিলে আপনি দিন যে বসে কাজ করেন বা দাঁড়িয়ে কাজ করেন এখানে মেরুদণ্ড একটা অতিরিক্ত প্রেশার পরে সেই প্রেশারটা আস্তে আস্তে লুজ হবে দেন আপনি ভালো ফিল করবেন এক দুই নাম্বার হচ্ছে গরম পানিতে একটু তোয়ালা ভিজিয়ে তোয়ালা দিয়ে সকালে বিশ মিনিট রাতে বিশ মিনিট যে জায়গায় মেরুদণ্ডের যে দুই পাশে ব্যথা করে ওখানে একটু যদি প্রলেপ দিয়ে রাখেন তাহলে আশা করি ব্যথাটা কমে যাবে তখন ভালো লাগবে তাহলে আপনি একটু গরম পানি সেক দিবেন আর এই ব্যায়ামটা করেন তারপরে আপনি যেহেতু দূরে থেকে বলছেন কমেন্টসে লিখে রাখেন আমরা এক্সারসাইজ আপনার ভিডিও সহ পাঠিয়ে দেবো আপনার ঠিক আছে কমেন্টসে লিখে রাখেন ধন্যবাদ দর্শক ওকে আমরা কথা বলছিলাম এক ভাই ফোন দিয়েছিলেন মালদ্বীপ থেকে বাংলাদেশি প্রবাসী আর কি ঠিক দীর্ঘদিনের সমস্যায় আমরা যে কথাটা বলছিলাম যে মেরুদণ্ড ক্ষয়ের জন্য যে মানুষের ভিতরে যে ভয়টা আমরা একটা এক্সাম্পল বলছিলাম যে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বা সত্তর বছর একজন মানুষ এই পাঁচজন মানুষ আপনি কাউন্ট করলেন যার বয়স তিরিশ বছর খেয়াল করেন দর্শক তার মাথায় চুল পাকেনি দ্বার বয়স চল্লিশ বছর তার চুল কিছু পরিমাণ পাকা শুরু হয়েছে যার বয়স পঞ্চাশ বছর অন্তত ফিফটি পার্সেন্ট চুল পেকে গেছে যার বয়স ষাট বছর তার অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট চুল পেকে গেছে যার বয়স সত্তর বছর তার হয়তো প্রায় এইটি নাইনটি পারসেন্ট চুল পেকে গেছে ঠিক অন সেম ওয়েতে যদি আপনার চামড়া বা স্কিনের কথা চিন্তা করেন তাহলে তিরিশ বছরের যে আছে তার কি হচ্ছে চামড়াটা একদম পরিষ্কার লাগতেছে চল্লিশ বছরে একটু কুচকাচ্ছে পঞ্চাশ বছরে আরো বেশি কুচকাচ্ছে ষাট বছরে আরো বেশি কুচকাচ্ছে এবং সত্তর বছরে সর্বোচ্চ লেভেলের চামড়া কুচকিয়ে যাচ্ছে এটাকে আমরা বলি ডিজেনারেশন ডিজেনারেশন কথার মানে হচ্ছে যে আপনার নির্দিষ্ট একটা বয়সের পরে আপনার রেসপেক্টিভ পার্ট দ্যাট মিন্স চামড়া বা ত্বক বা হাড় বা লিগামেন বা টেন্ডেন বা মাংসবেশি সব জায়গাতেই অ্যাকর্ডিংলি আপনার যে একটা পরিবর্তন আসে বয়সের পরিবর্তন সেটাকে ডিজেনারেশন বলে এটা সাধারণত এক সবাই জীবনে ডিজেনারেশন ফেস করতেই হবে কেউ একটু আগে করে কেউ একটু পরে করে যেমন অনেকে আগে করে যারা তারা তাদের হাড়ের ক্ষয়টা আগে আসে বা চামড়া আগে হয় কুচকায় আর যারা একটু চুল আগে পাকে ঠিক চুল আর চামড়ার যেমন পরিবর্তন হয় দর্শক ঠিক একইভাবে আমাদের মেরুদণ্ডও ক্ষয় হয় এই ক্ষয়টা ভয়ের কোনো কারণ নাই কেন বলছি দর্শক যে একজন পঞ্চাশ বছরের মানুষের সবার কিন্তু কোমরে ব্যথা নাই ঘাড় ব্যথা নাই হাঁটু ব্যথা নাই কিন্তু সবার কিন্তু আপনার ক্ষয় আছে এই যে ক্ষয়টা এই ক্ষয়টা যদি প্রিভেন্ট করতে চাই আমরা তাহলে বেশ কিছু পন্থা আছে এই ক্ষয়টা যদি সঠিক সময়ে আমরা একটা নির্দিষ্ট কিন্তু নিয়ম মেনে চলি একটা ফোন নিয়ে আসি আসসালামু আলাইকুম কে কোথা থেকে বলছিলেন জি কোথা থেকে বলছিলেন জি সমস্যাটা বলবেন আমার সমস্যা হলো ওই যে ডান পাশে কোমরে বয়স কত আপনার তিরিশ বছর সারাদিন কি করে সময় কাটে আচ্ছা আচ্ছা দিন ধরে এই ব্যথাটা আপনার মাঝে ওকে মাঝে মাঝে হয় মাঝে থাকে না আপনার কেবলই শুরু হয়েছে হাঁটতে গেলে ব্যথাটা অত থাকে না তাই না দর্শক আচ্ছা আচ্ছা আপনি আমার যেটা মনে হচ্ছে আপনি কি যথেষ্ট পানি খান আচ্ছা পানি যতটুকু খান আর একটু পানি বেড়ে যান কারণ এখন টেম্পারেচার বেশি আর সিম্পল কিছু এক্সারসাইজিং করলে আপনি ব্যথাটা থেকে মুক্ত পাবেন কারণ আপনার তো ব্যথাটা পায়ে যাচ্ছে না না ব্যথা কি পায়ে যাচ্ছে উত্তরটা শুনতে থাকুন উত্তরটা শুনতে থাকুন ওনার বয়স তিরিশ বছর উনি কোমরে ব্যথা ফিল করে সব সময় করে না ইন্টারমিডিয়েট পেন এটাকে আমরা বলি মাস্কুলার প্রবলেম যদিও তার ব্যথাটা এটা আমরা আমাদের ধারণা থেকে বললাম কিন্তু যদি যৌক্তিক কথা হয় তাহলে মনে হয় আমার প্রাইমারি স্টেজে ওনার একটা এক্স রে করা দরকার অনেক সময় আমরা ভাবি খুব সিম্পল কিন্তু অনেক সময় খুব অন্য খারাপ কিছু থাকে যেমন হার সরে যায় তারপরে ডিস্কে প্রবলেম থাকে অন্তত প্রাইমারি স্টেজে একটা এক্স রে করলে আমরা বুঝতে পারবো হয়তো তার কোনো কার্বেচার চেঞ্জ হতে পারে মেরুদণ্ডের এরকম পরিবর্তন আসতে পারে সেই দিক থেকে আপনি একটা এক্স করতে পারেন আর খুব সহজভাবে আমরা আপনার চিকিৎসাটা ফোনেই দিতে পারি সেটা হলো যে আপনি একটু কষ্ট করে কমেন্টসে প্রবলেমটা লেখেন আমরা এক্সারসাইজ পাঠিয়ে দেবো আর এখন যদি একটু ফোনটা নিয়ে আসি আমরা কিছু এক্সারসাইজ বলবো আপনাকে সালাম ইকুবর রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন দর্শক আসসালামু আলাইকুম

আচ্ছা আপনার বয়স কত বয়স কত আমার বয়স আচ্ছা আমি আপনাকে একটু বলি এখন কি নামাজ পড়তে অসুবিধা হয় না নামাজ পড়তে আমি তাহলে 마শাআল্লাহ মাহবুব সাহেব আপনার টেনশনে কোনো কারণ নাই এখন হয়তো সাইকোলজ ইনজুরি ছিল সাইকেল চালান বা এসপอร์ต সেটা হলো একটা এটাকে আমরা বলি সফট টিস্যু ইনজুরি এটা কোনো হাড়ের ব্যাপার নয় এটা কোনো হারের ব্যাপার নয় হারের সাথে যে মাংসপেশি অ্যাটাচমেন্ট থাকে সেই অ্যাটাচমেন্টগুলা হয়তো অভার প্রেশার করা হয়েছে ওভার প্রেশার পড়ছে মানে অতিরিক্ত একটা প্রেশার বা চাপ পড়ছে যার ফলে এটা ইঞ্জুরি ছিল এটাকে আমরা বলি সব ইঞ্জুরি ঠিক আছে সব মানে হচ্ছে হার ছাড়া মাংসপেশি লিগামেন্ট টেন্ডন রগ নার্ভ এগুলোকে সব বলে আপনি যেটা করবেন খুব ভালো একটা কাজ করছেন আপনি আপনার সব সকল গ্যাথার বা দর্শকদের গ্যাতারতেও বলি কোনো আঘাত পাওয়ার সাথে সাথে প্রথমেই হচ্ছে অন্তত সারা দিনে পিস মিনিট করে আপনার বরফের শেক নেওয়া অনেক সময় বরফটা ডাইরেক্ট নিলে আইস বার্ন হয় সেক্ষেত্রে আমরা সাজেস্ট করি একটা গামছা ভিজিয়ে পানি ফেলে দিয়ে ওখানে বরফটা পেঁচিয়ে তারপরে যে অ্যাফেক্টেড এরিয়া বা ইনজুড এরিয়া যা যেখানে ব্যথা সেখানে নিতে পারেন আর এখন যেটা করতে পারেন আপনি কিছু এক্সারসাইজিং শুরু করতে পারেন যেমন চিত হয়ে শুয়ে আপনার হাঁটুর নিচ দিয়ে আপনার এরকম হাতটা ঢুকিয়ে দিবেন দিয়ে পেটের দিকে আপনার হাঁটুটাকে আনতে থাকবেন এবং পা আনার পরে এবং পায়ের যে অংশ আছে ওই পাটাকে পুরা সোজা সাত বরাবর টানতে থাকবেন আর এদিকে পা দিয়ে টানবেন ফাইন আপনি এটা করতে থাকেন আর আমাদের কমেন্টসে লেখেন আরো দু একটা এক্সারসাইজ থাকলে আমরা আপনাকে ভিডিও পাঠিয়ে দেবো ধন্যবাদ মাহবুব সাহেব ভালো থাকবেন শুভকামনা আমরা আলোচনা করেছিলাম ডিজেনারেশন নিয়ে যে এই ডিজেনারেশন সবার হয় সবার ব্যথা হয় না যার ফলে রুগীরা দীর্ঘদিন ধরে কোমর ব্যথায় ভুগতে থাকে এটা একটা কারণ হয় এজন্য ডিজেনারেশন বা হার ক্ষয় অনেকেই মনে করে অনেকেই রুগী অনেক চিকিৎসক রুগীদের বলে যে আপনার এরকম ক্ষয় গেছে অনেকে বলে যে হায় হায় মানুষের হার আবার ক্ষয় যায় কীভাবে অনেক রুগী মনে করে এজন্য ক্ষয় নিয়ে কোনো ভয়ের কারণ নাই কারণ ডিজেনারেশন সবার হবে তবে ক্ষয়ে যাওয়ার দরুন আমাদের অ্যাটাচমেন্ট বা মাংস যে অ্যাটাচমেন্ট থাকে সেখানকার যে ফ্লেক্সিবিলিটি সেটা কমে যায় যার পরিপ্রেক্ষিতে আমাদের এই ব্যথাগুলা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন জি ফেনি ভাই বলেন আপনার কি সমস্যা বয়স কত

আচ্ছা এখন একটু বলি ধন্যবাদ প্রশ্ন করার জন্য আগে আপনাকে রোগের ডায়াগনোসিস করতে হবে আপনাকে আগে রোগটা ধরতে হবে আপনার মার কাছে একটু ফোনটা দিবেন কি আমি একটু কথা বলতে চাই দর্শক আপনার মার কাছে কি ফোনটা দেওয়া যাবে জি দেন একটু আচ্ছা মা আমি আপনাকে দু একটা প্রশ্ন করি একটু উত্তর দিবেন প্রথম কথা আপনার আচ্ছা ভিজা কাপড় বা নর্মাল কাপড় এরকম মোশরাইতে পারেন আসলে ঠিক আছে আপনার দেন আমি বুঝতে পারছি আপনার এই সমস্যা জি 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 আপনার একটু ভলিউমটা কমিয়ে দেন একটু ভলিউমটা কমিয়ে দেন আপনার মার সমস্যাটা হলো টেনিস এলবো আপনাকে একটু আগে বলছিলাম যে আগে রোগটা যাচাই করতে হবে আপনার মার যে ব্যথাটা এটা একটা লিগামেন্টে হ্যাঁ টেন্ডনে প্রবলেম বলে টেন্ডোনাইটিস বলে এটাকে বলে টেনিস এলবো এটা এই রগটা আপনার হাড়ের সাথে ঘষা খেতে খেতে এখানে এক ধরনের ইঞ্জুরি বা ইনফ্লামেশন হয়েছে আপনার টেনিসেলবো ব্যথার বৈশিষ্ট্যটা হল যখন আপনি ওষুধ খাবেন তখন ব্যথা কম থাকবে ওষুধ বন্ধ করলে ব্যথা আবার আসবে এই জন্যে আপনি সব ধরনের ওষুধের যে গ্রুপ সাপ্লাই সবই অ্যাপ্লাই করছেন কিন্তু সব গ্রুপের রেজাল্ট একই ওষুধ যখন খায় ভালো থাকে বন্ধ করলে আবার আসে তো সেই পরিপ্রেক্ষিতে আপনি এমনিতে আমরা সাজেস্ট করব আপনি এই সমস্যাটা ফেসবুকের আপনার আমাদের ইয়েতে লিখবেন আমরা আপনাকে এক্সারসাইজ ভিডিও পাঠিয়ে দেবো আর এখন যেটা আমরা দেখা দিচ্ছি সেটা একটু করবেন আপনি এই জায়গাটা ঠিক আপনার মায়ের এই এই জয়েন্টার এই মাংসপেশিটা একটু খেয়াল করে দেখেন এই মাংসপেশিটা আপনি এভাবে আপনার মাকেই ধরতে বলবেন ধরে চাপ দিয়ে ধরবে চাপ দিলে অনেক ব্যথা করবে করার পরে আপনি এরকম করে পিছনে মনে করেন এরকম এক দুই তিন এরকম করে পনেরো বার গুনবে কিন্তু চাপ দিয়ে ধরে জোরে জোরে চাপ দিয়ে পিছনে যাবে আবার সারবে পিছনে চাপ দিয়ে ধরা অবস্থায় পিছনে যাবে পিছনে এরকম সকালে দশ বা বিশ থেকে বার রাতে বিশ থেকে তিরিশ বার এবং দুপুরে বিশ থেকে তিরিশ বার করলে এটা অন্তত আমি মনে করি অন্তত ফোরটি ফিফটি পারসেন্ট কমে যাবে আরেকটা হচ্ছে যে আপনি চাইলে এখানে যে অংশটা আছে এখানে চাপ দিলে দেখবেন ব্যথা লাগবে এই জায়গাটা এখানে চাপ দিয়ে ধরে তার জয়েন্টটা এরকম মুভ করতে বলবেন এরকম এরকম করে এরকম করে তাহলে দেখবেন ব্যথাটা কমে যাবে সর্বোপরি আমরা দোয়া করি আপনি এটা ভালো হবে তবে এটা ওষুধ আর খাওয়ার না এই জন্যেই যে ওষুধ খাইলে তো সে উপকার পাচ্ছে না এতে কি হচ্ছে লং টাইম ব্যথার ওষুধ খাইলে আপনার কিন্তু কিডনি বা ডায়াবেটিক থাকলে অন্য অন্য প্রবলেম বা হার্টে এই প্রবলেমগুলো হয় বিশেষ করে কিডনি ক্ষেত্রে আর গ্যাস্ট্রিকে না এই পায় এক্সটেন্ডও হচ্ছে কিন্তু আপনার ব্যথার ওষুধ আপনাকে মনে রাখতে হবে না পায় এক্সটেন্ডও ব্যথার ওষুধ তো সেই ক্ষেত্রে আপনি যেটা করেন ওয়ার্ম হিট দিতে পারেন গরম পানিতে তোয়লা ভিজে এখানে ব্যান্ডেজের মতো করে রাখেন বিশ মিনিট সকালে বিশ মিনিট বিকালে আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ টেনিস এলবোটা এক্সারসাইজিংয়ের মাধ্যমে হচ্ছে বেস্ট ট্রিটমেন্ট যেটাকে আমরা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট বলি দু ভালো থাকবেন দর্শক থ্যাংক ইউ ভেরি মাচ জি আসসালামু আলাইকুম জি কেটে গেল এখন আমরা যেটা বলছিলাম যে আসলে ডিজেনারেশন যেটা কি না কোমরে হয় তারপরে হচ্ছে ঘাড়ে হয় তারপরে হাঁটুতে হয় এই জন্যে আমরা এত কিন্তু বলতে পারি যে ক্ষয় নিয়ে ভয়ের কোনো কারণ নাই কারণ আপনার ক্ষয় হচ্ছে ডিজেনারেটিভ চেঞ্জেস যেটা সবারই হবে কিন্তু কারো একটু আগে কারোটি পরে তবে মনে রাখতে হবে সবার ক্ষয় হইলেও সবাই কিন্তু ব্যথা হয় না ব্যথার সাথে প্রতিদিনের কাজকর্মের যে নর্মাল শিডিউল থাকে সেটা হচ্ছে আপনার ব্যথার জন্য দায়ী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন নাসিরুল ভাই রাজশাহী থেকে বলেন আপনার সমস্যাটা কিভাবে হেল্প করতে পারি জি আপনি আমি আপনি কি আমাকে দেখতেছেন আপনি বাহু বলতে কি এখানে বোঝাচ্ছেন না এখানে বোঝাচ্ছেন এটাকে এটাকে বুঝাচ্ছেন না এটাকে না এটাকে আচ্ছা বাহু বলতে আমরা এটাকে বাহু বলি অ্যাকসিলেন্ট অ্যাকসিল এবার বলেন বুঝছি আমরা কোন রূপুর অংশ জি জি ব্যথাটা কি আপনার যদি জামা কাপড় খোলেন আর পরেন তখন ব্যথা লাগে আপনি যখন এরকম পিছনে মানিব্যাগ বের করার মতো পিঠ চুলকানো এটা কি ব্যথা করে বেশি না এমনি যদি উপর দিকে হাত উঠান আপনি যদি ডান হাতের সমস্যা হয় ডান আর বাম হাত কি একই পরিমাণ ওঠে না ডান হাত কম ওঠে শব্দ হয় এমনি ঘাড়ে ব্যথা আছে আপনার কতদিন যাবৎ ভুগতেছেন তিন মাস ওকে ফাইন আমরা আসলে এটাকে যেটা মনে করতেছি এমনি কি হাতে ঝিঝি অবস অবশ লাগে না তো আচ্ছা বয়সটা কত বললেন উনচল্লিশ আচ্ছা একটু উত্তরটা শুনতে থাকেন ধন্যবাদ প্রশ্নটা হলো যে উনি যেটা ভুগতেছেন সেটা হলো যে ওনার প্রবলেমটা হলো যে ওনার দুইটা প্রবলেম আছে একটা হলো ঘাড়ের সাথে সম্পর্কযুক্ত আরটা একটা হলো এই বাহুর সাথে যে মাস্কুলার লিগামেন্ট হতে পারে তার ক্যাপসুলে প্রবলেম কেবল হচ্ছে বা ক্যাপসুলাইটিস বলে হতে পারে তার রোডেটার কাফ যে মাসেল আছে এখানে সেই মাসেলটা নর্মালের চেয়ে একটু টাইট হয়ে গেছে নর্মাল যদি রেস্টে থাকে হয়তো তার কোনো ব্যথা করে না যখনই সে হাতটা নাড়াইতে যায় তখন তার ব্যথা করে তার মানে এরকম অনেকেই আছে যে নর্মাল কাজকর্ম করতে গেলে ফর এক্সাম্পল বিশেষ করে মহিলারা চুল বাঁধতে গেলে তার প্রবলেম হয় পিঠ চুলকাইতে গেলে এরকম প্রবলেম হয় এবং এই কাতে শুইতে প্রবলেম হয় জামা কাপড় পরতে খুলতে অসুবিধা হয় এবং ব্যথায় এক হাত দিয়ে সোজার নিচে নেমে আসে এবং অনেক সময় হাতে জিন বারবার অবশ্য অবসরে যদি ফ্রোজেন সোলার বা হাত জুমে যায় সেক্ষেত্রে এই চারটা প্রবলেম দেখা দেবে এই কাতে শুইতেও প্রবলেম হবে কিন্তু যদি হাতে ব্যথা আসে জিনজিন করে তাহলে চিন্তা করতে হবে যে এটা শুধু এই শোল্ডারেই মানে তার অবস্থান মানে রাখতেছে না বা থাকতেছে না এটাকে আমরা ঘাড়ের সাথে লিঙ্ক বলি ঘাড়েরও সমস্যা হয় সেক্ষেত্রে দর্শক আপনি যেটা করবেন আপনি হাতটা এরকম মুট করবেন মুট করার পরে থোতনাটার এখানে রাখবেন রেখে সোজা হাতের উপরে জোরে করে থতনা দিয়ে চাপ দিবেন। যখন এরকম চাপ দিবেন দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখবেন রাখলে এখানে একটা স্ট্রেস হবে যখন স্ট্রেস হবে এখানে মাসেলের লিগামেন্টগুলা ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে বা মাসেলের যে ফাইবারগুলা ফাইবারগুলা কি হবে ফ্লেক্সিবিলিটি বা স্ট্রেস হবে যার ফলে আপনি নেকটা মুভ ভালো হবে এবং হাতের জন্য যেটা করতে পারেন হাতটা নাইনটি ডিগ্রি উঠিয়ে সোজা এরকম চাপ দিয়ে বুক বরাবর নিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন এরকম সকালে বিষবার রাতে বিষবার দুপুরে বিষবার অন দ্য আদার হ্যান্ড আপনি আমাদের ইয়ে কী বলে আমাদের কমেন্টসে লিখে রাখেন আমরা উত্তর দিয়ে দেব ইনশাল্লাহ আর যারা দেখছেন দর্শক তারা আমাদের যারা দেখছেন তারা আমরা রিকোয়েস্ট করব সবাই যাতে শেয়ার করেন প্রোগ্রামটা শেয়ার করলে সুবিধা এই যে অন্য এই কথাগুলো অন্য একজন রুগী বা অন্য একজন রুগীর আত্মীয় বা আপনাদের ফ্রেন্ড সার্কেল সবাই প্রোগ্রামটা দেখে হয়তো কিছু শিখতে পারবে বা আমাদের সাথে নলেজটা শেয়ার করতে পারবে এই জন্য আপনাদেরকে যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করব প্রোগ্রামটা শেয়ার করেন ঠিক আছে ওকে দর্শক আমরা খুব সিম্পলতেই এক্সপ্লেন করতেছিলাম যে হারের ক্ষয় সম্পর্কে এবং দিঙ্গুর দীর্ঘদিনের কোমর ব্যথা আমরা ক্ষয় নিয়ে তো বললাম এবার একটু আসি যে কেন ব্যথাটা লং টাইম থাকে আমরা সবসময় একটা জিনিস বলি যে ওষুধ হইলেই আমরা সর্বপ্রথম দৌড় দিই ব্যথার ওষুধ খাওয়ার জন্য ঠিক আছে দর্শক যদি ব্যথা ইনফ্লামেটরি স্টেজের জন্য কারণে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যথার ওষুধ খেতে হবে এবং সেটা রেস্ট্রিক্টেড উইথ দ্য শর্ট ডোজ অফ ট্রিটমেন্ট ফর এক্সাম্পল হতে পারে সাত দিন হতে পারে দশ দিন হতে পারে দুই সপ্তাহ আই থিঙ্ক নট মোর দেন দ্যাট যদি পেনটা রেমেটিক বা বাদজনিত হয় তাহলে আপনার ডাক্তারের পরামর্শ মতে হয়তো লং টাইম খাওয়া লাগতে পারে কিন্তু ব্যথাটা যদি মেকানিক্যাল হয় দ্যাট মিন্স মাংস বেশি রক টেন্ডন লিগামেন্ট জাতীয় হয় দ্যাট মিন্স ব্যথা ওষুধ খাইলে ভালো থাকেন বন্ধ করলে আবার আসে এরকম হয় তাহলে কিন্তু দর্শক যথেষ্ট পরিমাণে ব্যথার ওষুধ খেয়েও খুব বেশি লাভ হবে না কারণ এতে আরও সাইড এফেক্ট হবে এইটাই যে ওষুধ খাবেন তো সেক্ষেত্রে কিডনি সমস্যা হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এরকমও বেলা হয়েছে বলা হয়েছে ওয়ানলি প্যারাসিটামল ওয়ানলি পেনকিলার ইজ অ্যানাফ টু কি ড্যামেজ ইউর কিডনি এবং একটা বড় সংখ্যায় আমাদের সমাজে কিডনি রুগী আছে যারা কিনা বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে কিডনিটাকে ড্যামেজ করতেছে আই থিঙ্ক মোর দ্যান থার্টি পারসেন্ট এখন আমরা কিছু কমেন্টস সেখানে পড়ি বাই রাকিব রাকিব ইসলাম ফ্রম সিলেট থ্যাংক ইউ ভেরি মাচ টু ওয়াচিং মাই প্রোগ্রাম মারা ওয়াচিং ফ্রম টেস্ট সিলেট রাকিব লিখেছেন হি ইজ ভেরি ক্লোজ টু মি তো আবু হানিফ আই আম আই এম আল মামুন মালদ্বীপ আই হ্যাভ ব্যাক পেইন সো থ্যাংক ইউ আবু হানিফ ভাই মাহবুব মাহি থ্যাংক ইউ থ্যাংক স্যার আপনাকেও থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম এম ডি সোহেল মিয়া গুড জব স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল মান্নান একটা শুধু আমাদের নাম্বার লিখেছেন মোহাম্মদ তহিদ ইসলাম হাত পা কোনো জায়গায় চাপ দিলে জিন জিন করে অবশ্যই যায় কেন জানাবেন দর্শক আমরা জানাবো একটা প্রশ্ন নিয়ে আসি আসসালাম ও আলি কুমার রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন সুজন সাহেব রাজশাহী থেকে আপনার বয়স আর সমস্যাটা বলবেন থার্টি

দর্শক এটাকে আমরা বলি সফট টিস্যু ইনজুরি না 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 আরেকটু মানে ওকে 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 ঠিক আছে ঠিক আছে আমরা এটাকে বলি সফট টিস্যু ইনজুরি মানে মাসলটা চাপে একটু থেতলানোর মতো হয়ে গেছে একদম সহজ ভাষায় বললাম মাসলের যে ফাইবারগুলা থাকে সেই ফাইবারগুলা একটার সাথে একটা লেগে গেছে খুব সিম্পলভাবে আপনি আপনি একটা এক্সারসাইজ আমি এখনই দেখাই দিচ্ছি আপনাকে যদি আপনি ধরতে পারেন আমার মনে এখন থেকে উপকার শুরু হবে আপনি পুলিশে যেমন স্যারেন্ডার করে না এই নেন স্যারেন্ডার হাত জাস্ট নাইনটি ডিগ্রি স্যারেন্ডার করবেন স্যারেন্ডার করার পরে আপনি গো দ্য ব্যাক সাইড ওকে সর্বোচ্চ লেভেলে পিছন সাইডে যাবেন সর্বোচ্চ লেভেলে তখন দেখবেন এখানে একটা চাপ পড়তেছে পিছন দিকে যাবেন যে আপনি দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন করার পরে আস্তে করে সেরে দিবেন। আবার পিছনে যাবেন আবার সেরে দিবেন। সকালে দশ থেকে পনেরো বার দুপুরে দশ থেকে পনেরো বার রাতে দশ থেকে পনেরো বার এবং আপনি একটু গরম পানিতে তুয়াইলা ভিজাবেন পানিটা ফেলে আস্তে করে ওই জায়গাটাতে একটু গরম সেঁক দিবেন। তাহলে ক্ষেত্রে আপনি আমার যেটা মনে হয় যে খুব তাড়াতাড়ি আপনি এটা সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ আর ব্যথার সত্য খাওয়ার খুব প্রয়োজন মনে করি না আমি আসলে হয়তো একটু মাসেল রিলাক্সিন খেতে পারেন নিশ্চয়ই ডক্টর সাহেব আপনাকে মাসেল রিলাক্সিন দিয়েছেন হয়তো মাসেল ইল্যাকসিনটা আরও সাত দিন খেতে পারেন দর্শক ভালো থাকবেন আর একটু আমরা দরকার হলে আপনি একটু ই করেন আমাদের কমেন্টসে লিখে রাখেন আমরা ভিডিও পাঠিয়ে দেব ধন্যবাদ আমরা ওই যেটা বলছিলাম যে হাত পায়ে জায়গায় বাই মোহাম্মদ তহিদুল ইসলাম হাত পা কোন জায়গায় কোন কোন জায়গায় চাপ দিলে চাপ পড়লে ঝিন ঝিন করে অবশ্য যায় কেন জানাবেন আচ্ছা কোনো জায়গায় আসলে চাপ দিলে জিনজিন সবার করে না সব জায়গায় করে না যদি কোনো জায়গায় নার্ভটাকে নার্ভের উপরে চাপ পড়ে তাহলে জিন করার কারণ হচ্ছে নার্ভ হচ্ছে সেন্সিটিভ জিনিস যখনই চাপ দিবেন সেখানে ব্যথা হতে পারে জিন হতে পারে মানে যেখানে চাপ দেবেন তার থেকে দূরের অংশে ফর এক্সাম্পল আপনি যদি এখানে চাপ দেন সে মনে এখানে চাপ দিলেন তো এই হাতে জিজি করতে পারে কারণ ওখানে রক্ত চলাচল কমের জন্য এই সমস্ত সমস্যাগুলো হয় ভাই মোহাম্মদ কাজী তাসলিম দোলা স্যার আমার কোমরে প্রচণ্ড ব্যথা উঠতে বসতে কন কন কোন কনে ব্যথা হয় প্রচণ্ড ভাই বয়স লেখেননি আসলে কন কনে ব্যথা হয় কতদিন যাবৎ ব্যথা হয় তাও লেখেননি তো সেই ক্ষেত্রে আমার যেটা উত্তর সেটা হলো যে খুব টাফ টু গিভ দিস উত্তর যে আসলে ভেরি টাফ টু গিভ দ্য আনসার উইথ দ্য শর্ট কোয়েশ্চেন এই জন্য আমরা একটু এক্সপ্লেন করলে ভালো হয় যে কখন ব্যথা বাড়ে ব্যথা কতদিন যাবো আপনার বয়স কত আমরা চেষ্টা করবো আপনাকে কমেন্টসে উত্তর দিয়ে দেওয়ার এমডি সোহেল মিয়া স্যার আই হ্যাভ টলারেবল ব্যাক পেন ফ্রম থ্রি ইয়ার্স এজ থার্টি ওয়ান আই এম স্টুডেন্ট সাধারণত স্টুডেন্ট যারা থাকেন তাদের যে ব্যথার কারণটা হয় তারা যখন ক্লাস করে বা পরীক্ষা দেয় যা পরে তারা কন্টিনিউ একটা পজিশনে মানে একটা লং টাইম বসে কাজ করে যার ফলে আমরা যখন তখন যারা যখন পড়াশোনা করে তখন কোমরের মধ্যে একটা ওভার প্রেশার পড়ে যখন ওভার প্রেশার পড়ে তখন কিন্তু এই ব্যথাগুলো হয় সাধারণত তো আমরা যেটা মনে করি যে এটাকে বলা ব্যাকওয়ার্ড এক্সটেনশন বা ব্যাকওয়ার্ড প্রেশার সোজা হয়ে দাঁড়িয়ে ভাই মোহাম্মদ বস দাঁড়িয়ে পিছনে কোমরের পিছনে হাত দিয়ে সোজা পিছন দিয়ে কোমরটাকে বাঘা করবেন দাঁড়িয়ে তাহলে খুব তাড়াতাড়ি আপনি মনে হয় সুস্থ হবেন সরি এবং বাই মোহাম্মদ সোহেল সরি বাই মোহাম্মদ সোহেল ভাই এই ব্যায়ামটা করবেন সালাম আলাইকুম কোথা থেকে বলছিলেন হ্যালো আসসালামু আলাইকুম জি বলেন তো ওটা আস্তে আস্তে বেশ অনেকদিন আমি ওষুধ টষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে এখন যেটা হচ্ছে recently ওটা আমার ঘা দিয়ে হাত আমার ডান হাত এবং ডান পা আস্তে আস্তে অবশ হয়ে যায় আপনার বয়স কত জি আমার বয়স হচ্ছে তিরিশ তিরিশ ওকে ফাইন আপনি কতদিন যাবত ভুগতেছেন আমি কোরবানির পর থেকে আপনি ব্যথার ওষুধ খাইলে ভালো থাকেন বন্ধ করলে আবার আসে এরকম হয় হ্যাঁ তারপরে হচ্ছে এখন আর কি ফিজিওথেরাপি নিয়েছিলাম তো নেওয়ার পরে মোটামুটি কিছুটা সুস্থ ছিলাম আমার ভাইয়েরা বলছিল যে আমার মাসেল গুলো স্টিফ হয়ে আছে অনেক আপনি করেন কি ভাই জি আমি গণপতে জব করি ফাইন আপনি একটু কষ্ট করে আপনি অফিস বাসা কত দূরে হ্যাঁ যে আমার অফিস বাসা থেকে দূর আছে নেত্রকোনার পশ্চিমে আমার এখানে অফিস কি গাজীপুর দিয়ে করেন ওকে একটু শুনেন তাহলে আপনার এই প্রবলেমটার নাম হচ্ছে ডিক্স প্লাস বা পিএলআইডি দুইটা হারের মাঝে একটা স্প্রিং থাকে যেটাকে ডিক্স বলে ওর ভিতরে জেল থাকে এই জেলটা বের হয়ে নার্ভের উপরে চাপ দিছে বা রগের উপরে যখন কিনা ব্যথা পায়ে যায় এবং একটু বেশি যখন চাপ লাগে তখন আপনার পায়ে রক্ত চলাচল কমে যায় এই জন্য ঝিনঝিন ভারবার অবসর লাগে এখন পর্যন্ত এটাই আমরা ধারণা করতেছি জানি না আপনি এমআরআই করছেন কিনা এমআরআই করলে হয়তো

আপনি চাইলে তাহলে সিম করতে পারেন একটা উপহার পেতে পারেন কিন্তু বেসিক্যালি একটা ডিসক স্পল্যাপস কারেকশন করতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে ঠিক আছে আপনি একটু কমেন্টসে লেখেন আমরা আপনাকে কিছু এক্সারসাইজ ভিডিও পাঠিয়ে দেবো করতে থাকেন মনে ঘরে বসে সম্ভব হবে আশা রাখি ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা আরেকটু কথা ছিল আমার ডান ناحيه ওই হাতটা 90 ডিগ্রি উপরে দিকে উঠালে কষ্ট শব্দ হয় এবং ওইখানটা প্রচুর ব্যথা করে টস টস শব্দ নিয়ে টেনশনের কারণ নাই কিন্তু ব্যথা নিয়ে টেনশনের কারণ আছে ঠিক আছে তো এটা হ্যাঁ হ্যাঁ মানে সুপ্রাইজ পাই এটা টেন্ডোনাইটিস বলে এটাকে টেন্ডনটা চাপ লাগছে ঠিক আছে এটাও ফিজিওথেরাপি দিলেই ভালো হবে ইনশাল্লাহ ওকে আপনি লেখেন লেখেন আমাদের কমেন্টসে লেখেন ইনশাল্লাহ ওকে এটা লাস্ট ফোন আসসালামু আলাইকুম ভাই কে কোথা থেকে আপনার ফোনটাই লাস্ট ফোন এরপরে আমরা প্রোগ্রাম শেষ তাড়াতাড়ি বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোথা থেকে বলছিলেন জি আপনার সমস্যাটা একটু বলেন কি জানতে চান সৌদি আরব থেকে আপনার বয়স কত

আপনি যদি পারেন ওখানে ওই একটা টলপেরিসন একটা ট্যাবলেট আছে টলপেরিসন মানে হচ্ছে মাসের রিল্যাক্সিন ওইটা একটু খেয়ে দেখতে পারেন আর তাছাড়া মনে হয় এটা এইসার জন্য ওষুধপত্র খুব জরুরি না এটার জন্য যেটা জরুরি সেটা হলো যে এক্সারসাইজিং করা যদি সম্ভব হয় আপনি ওই যে উপুর হয়ে শুইয়া এরকম জাস্ট বুক ডাউনের মতো দিবেন কিন্তু কোমর বিছনায় থাকবে এরকম বুক ডাউনের মতো দিবেন কিন্তু কোমর বিছনায় থাকবে দর্শক ঠিক আছে জি জি দেখেন আর দুই নাম্বার হচ্ছে আপনি একটু আমাদের কমেন্টসে লেখেন আমরা এক্সারসাইজ ভিডিও পাঠিয়ে দেব ধন্যবাদ দর্শক ওকে আমার মনে আজকে আমরা এই পর্যন্তই শেষ করতে পর্যন্ত আসলে আমাদের অনেক কমেন্টসও আসছে আমাদের অনেকগুলো ফোন ওয়েটিং এও ছিল এখনো ফোন মনে হয় একটু পরে আবার আসবে কারণ ওয়েটিং ছিল দুইটা ফোন তো দর্শক ভালো থাকবেন আবার খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা আবার লাইভে আসবো দেখা হবে আমরা আসলে চেষ্টা করি একটু কথা একটু কথা শোনা একটু বলা খুব ভালো লাগে নিজের কাছে যখন একটু কথা বলে কারো উপকার করতে পারি খুব ভালো লাগে যখন কারোর সাথে নলেজ শেয়ার করতে পারি আর খুব ভালো লাগে যখন এই পেশাটাকে অন্যের মাঝে এই মেসেজটা পৌঁছে দিতে পারি যে না এই রোগের জন্য এই চিকিৎসা হয় আপনাদের সকলের সহযোগিতা কামনা করি আর যদি একটু হলেও উপকার পান আমাদের জন্য দোয়া করবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ